তুমি বলবো যে আসলে আবারও আমরা সেই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা রেখেছিলাম 2020 সালে যে হয়তো বা এই সিচুয়েশনটাকে আমরা যে কোনোভাবে হোক হয়তো বা পার করে যাব, সে আশায় আমি না পুরো পৃথিবীর মানুষ ছিল যে 2021 সালটা হয়তো আমাদের জন্য নতুন একটা কিছু নিয়ে আসবে। সাথে সাথে এখন ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে সবার, কিন্তু তারপরেও আমরা আবার সেই প্যান্ডেমিক সিচুয়েশনে পড়ে গেছি। আমরা এখন জেনেও গেছি যে এখন আমাদের লকডাউন আবার খুব কড়াভাবে দিচ্ছে, এটা আমাদের কাজের জায়গা থেকে এটা আসলে খুবই 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 দুঃখজনক। তো আমি চাইবো প্রথমে দেশবাসীর কাছে আবারও যে যাতে আমরা এই সিচুয়েশনটা সত্যি সত্যি পার করে যেতে পারি, সবাই সবার সুস্থতা থেকে, সবার জায়গা থেকে। আর ব্যস্ততা বলতে আসলে আমাদের কাজ, যারাই যে জায়গা থেকে কাজ করি না কেন, আমাদেরকে মিলিতভাবে কাজ করতে হয়। বিশেষ করে আমাদের সেক্টরের কাজগুলো তো ডেফিনেটলি মিলিতভাবে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা আসলে এখন হঠাৎ করে আবার পিছিয়ে গেছি। তো তারপরেও আমরা স্বাস্থ্যবিধি মেনে, আমাদের সরকারের আইন মেনে, যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটা মেনে আজকে আমি শ্যুট করছি একটা ফ্যাশন হাউসের, যেটা খুব দ্রুত ওপেন হতে যাচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো তাদের প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যসম্মতভাবে, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে শ্যুট করছেন এবং কীভাবে তারা ওপেন করবেন, এইভাবে এখন কাজ এগিয়ে যেতে হচ্ছে। আজকের ফটোশ্যুটটা আসলে মেইনলি লক্ষ্য হচ্ছে তাদের খুব দ্রুত একটা শপ ওপেনিং করবে তারা।